হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের HSC পরীক্ষাটা যেহেতু অনেকটাই পেছানো হয়েছে, তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য অ্যাপ্লিকেশন এবং রিপোর্টের একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমাদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন ও রিপোর্ট 100% কমন করবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020-এর সকল সাজেশন, MCQ সলিউশন এবং সকল আপডেট ও নিউজ সবার আগে পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আসা যাক তোমাদের অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যে যে অ্যাপ্লিকেশনগুলো খুব ভালোভাবে পড়বে সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে প্রেয়ার ফর TC, এরপর দুই নম্বর রয়েছে তোমাদের রিলিফ ফর দ্য ফ্লাড অথবা করোনা ভাইরাস এফেক্টেড পিপল, এরপর তিন নম্বর রয়েছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এরপর চার নম্বর রয়েছে পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, এরপর পাঁচ নম্বর রয়েছে তোমাদের সিটিং আপ আ ক্লাব, তো এটা হতে পারে তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ডিবেটিং ক্লাব অথবা তোমাদের কম্পিউটার ক্লাব, এরপর তোমাদের ছয় নম্বর রয়েছে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এরপর সাত নম্বর রয়েছে সিঙ্কিং আর টিউবওয়েল, এরপর আট নম্বর রয়েছে রিপেয়ার আর ড্যামেজ রোড অথবা ব্রিজ, এরপর নয় নম্বর রয়েছে প্রেয়ার ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, এরপর দশ নম্বর রয়েছে প্রেয়ার ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস। তো তোমরা HSC পরীক্ষা 2020-এর জন্য এই 10টি অ্যাপ্লিকেশন খুব ভালোভাবে পড়বে। তাছাড়া তোমাদের প্রথম যে 5টা অ্যাপ্লিকেশনের উপর আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, তোমরা এই 5টা অ্যাপ্লিকেশন সব থেকে ভালোভাবে পড়বে। তো এরপর আসা যাক তোমাদের রিপোর্ট রাইটিংয়ে। তো রিপোর্টের জন্য তোমরা যেই যে রিপোর্টগুলো ভালোভাবে দেখবে সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে এ রিপোর্ট অন করোনা ভাইরাস অর ডেঙ্গু ফিভার, এরপর দুই নম্বর রয়েছে এ রিপোর্ট অন মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এরপর তিন নম্বর রয়েছে এ রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট, এরপর চার নম্বর রয়েছে এ রিপোর্ট অন ড্রাগ অ্যাডিকশন, এরপর পাঁচ নম্বর রয়েছে এ রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন, এরপর ছয় নম্বর রয়েছে এ রিপোর্ট অন প্রাইস হাইক, এরপর সাত নম্বর রয়েছে এ রিপোর্ট অন কালচারাল উইক, এরপর আট নম্বর রয়েছে এ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক। তো তোমরা রিপোর্টের জন্য এই 8টি রিপোর্ট খুবই ভালোভাবে পড়ে যাবে। তাছাড়া আমি প্রথম যে 5টি রিপোর্টের উপর স্টার মার্ক দিয়ে দিয়েছি, তোমরা এই 5টি রিপোর্ট সব থেকে ভালোভাবে দেখবে। তো তোমাদের রিপোর্ট রাইটিং এবং অ্যাপ্লিকেশনের জন্য যেই রিপোর্ট এবং অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দিলাম, ইনশাল্লাহ তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ে যাও, এখান থেকে তোমরা একটি অ্যাপ্লিকেশন এবং একটি রিপোর্ট 100% কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের কোন সাবজেক্টের সাজেশনগুলো সব থেকে বেশি দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া তোমরা আমার চ্যানেলটি ভিজিট করলে অলরেডি আরও অনেকগুলো সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষা 2020-এর সকল সাজেশন, MCQ সলিউশন এবং সকল আপডেট ও নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।